নমস্কার বন্ধুরা শিল্পীর রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজ আমি শেয়ার করব একটা দুর্দান্ত পনিরের রেসিপি কড়াই পনির বাড়িতে থাকা খুব কম উপকরণে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির বানানো যাবে সেটাই আজ আমি শেয়ার করব এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই বানিয়ে নিতে হবে কড়াই মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি দু চা চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তবে আপনাদের কাছে যদি কাশ্মীরি লাল লঙ্কা থাকে তাহলে অবশ্যই এখানে দুই থেকে তিনটে ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে এক থেকে দু মিনিটের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে রোস্ট করে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বের হয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পর এটাকে তিরিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কসুরি মেথি কিন্তু বেশিক্ষণ ভাজবে না তাতে কিন্তু তেতো হয়ে যায় এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের কড়াই মশলা রেডি এবার গ্রেভির জন্য নিয়ে নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন দু ইঞ্চি আদা আট থেকে দশটা কাজুবাদাম একটা বড়ো সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এবার কড়াইতে আমি এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো একটা বড় এলাচ আর একটা ছোট এলাচ এবার এই সব কিছুকে একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না এটা সফট হয়ে যায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি তাতেই কিন্তু সফট হয়ে যাবে দেখুন টমেটো পেঁয়াজ আমাদের সফট হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে আমরা একটা পেস্ট তৈরি করে নেব যদি প্রয়োজন হয় অবশ্যই জল ব্যবহার করবেন তবে মশলা কিন্তু সব সময় ঠান্ডা করেই পেস্ট করবেন আমাদের কড়াই মশলা আর গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে এবার আসি মেন রান্নায় তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কিউব করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও এইভাবে কিউব করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি আদা এটাকে এইভাবে জুলিয়ান করে কেটেছি কড়াই পনির তাই আমি এইভাবে কেটেছি দেখতে সুন্দর লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কাটতে পারেন আর যেহেতু কড়াই পনির তাই পনির তো লাগবে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি এতে দেখতে সুন্দর লাগে এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ ভেজিটেবল অয়েল আপনারা চাইলে অবশ্যই বাটারেও ইউজ করতে পারেন তেল আমাদের ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নেব ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবো খুব বেশি ভাজবে না তাতে কিন্তু পানিরটা চিউই হয়ে যায় যে রাবারই হয়ে যায় খেতে ভালো লাগে না পানিরটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তবে আপনারা যদি খুব সফট পানির চান তাহলে কিন্তু পনির ভেজে তোলার পর একটু গরম জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাতে আরও সফট হয় এবার যে তেল বেঁচে আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর আদা এটাকে হাই ফ্লেমে এক থেকে দু মিনিটের জন্য একটু সতে করে নেব। তবে আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু স্কিপ করতে পারেন তবে একটু যদি সতে করে নেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট বেড়ে যায় অবশ্যই হাই ফ্লেমে করতে হবে না হলে সফট হয়ে যায় খেতে ভালো লাগে না এটা একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে দেখুন ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হয়নি এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবার তুলে নিচ্ছি একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ ভেজিটেবল অয়েল তবে আপনারা চাইলে এর পরিবর্তে বাটার ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একশো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে এর কালার খুবই সুন্দর আসে তবে এই সময় লক্ষ্য রাখবেন যেন তেল খুব বেশি গরম না থাকে আর যদি খুব গরম থাকে গ্যাসের ফ্লেমটা অফ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না হলে লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে তাতে কিন্তু কালারটা কালচে হয়ে যাবে তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ টমেটো আদা লঙ্কা কাজুর পেস্ট এবার এটাকে দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এই রান্নায় হলুদটা কম ব্যবহার করাই ভালো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর প্রয়োজন নেই দেখুন তেল ছাড়তে স্টার্ট করেছে যেহেতু আমাদের পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু আগের থেকেই ভাজা রয়েছে মশলা ভাজার সময় আপনাদের যদি খুব ড্রাই লাগে আপনারা কিন্তু একটু জল ব্যবহার করবেন এবার আগে থেকে বানিয়ে রাখা কড়াই মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কড়াই মশলাই ব্যবহার করব আর যদি মশলা বেঁচে গিয়ে থাকে সেটা অবশ্যই রেখে দিতে পারেন আপনারা অন্য কোন সবজি দেওয়া ডাল বানালে কিন্তু এই মশলা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু টেস্ট বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয় তবে আপনারা যদি একেবারেই চিনি অপছন্দ করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার একটু মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের গ্রেভি কম মনে হয় আবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন যেরকম গ্রেভি আপনারা চান যে পরিমাণে এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের কিন্তু আর রেস্টুরেন্ট থেকে পানির খেতে ইচ্ছে করবে না এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়ার পর কিন্তু খুব আলতো হাতে মিক্স করবেন যাতে পনির ভেঙে না যায় এত কষ্ট করে রান্না করার পর পনির ভেঙে গেলে কিন্তু খুব দুঃখ হয় যাই হোক ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে আবারও বলছি ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করবেন না তাতে কিন্তু সফট হয়ে যায় আর সেটা খেতে ভালো লাগে না আমার দু মিনিট হয়ে গেছে আর সবশেষে অ্যাড করে দিচ্ছি এক টুকরো বাটার যেহেতু আমরা আগে বাটার ইউজ করিনি অবশ্যই লাস্টে বাটারটা অ্যাড করবেন আমার রেস্টুরেন্ট স্টাইলে সুপার টেস্টি কড়াই পনির কিন্তু একেবারে রেডি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ততক্ষণের জন্য ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ